কি গো মা, তুমি আজকে দিনটার জন্য কতটা এক্সাইটেড? আমার তো খুবই আনন্দ হচ্ছে। বলেন কি? আর তুমি কতটা এক্সাইটেড? আমিও ভীষণ খুশি। আনন্দের সংবাদ। Hey guys, what's up? This is Aniruddha and I'm Srijita and welcome to our channel Miles to Go. তো আজকে আমার মুখের হাসি আর আনন্দটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি ভেতরে ভেতরে কতটা এক্সাইটেড আর হব নাই বা কেন আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন। অলসো আই অ্যাম ভেরি মাচ এক্সাইটেড। সো ফাইনালি আজকে আমি আমার বাইকটা ডেলিভারি পেতে চলেছি। অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, এই বাইকটার জন্য আমি এক মাস ধরে ওয়েট করেছিলাম, প্রচুর দিন টাইম নিয়েছে, বাট স্টিল যে জিনিসটার জন্য ওয়েট করেছিলাম সেটা পাচ্ছি না, সেটার জায়গায় অন্য একটা অপশন বেছে নিতে হয়েছে বাধ্য হয়ে। কারণ গাড়িটা পাচ্ছি এটাই আমাদের কাছে বড় ব্যাপার, বিকজ আর আমি ওয়েট করতে পারছিলাম না, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আর যে জিনিসটার জন্য মেনলি আমি বুকিং করেছিলাম সেটার জন্যই যদি ওয়েট করে থাকতাম তাহলে হয়তো মানে আরও এক মাস আমাকে ওয়েট করতে হতো, বিকজ ওটার কোনো আপডেট নেই। আচ্ছা, অনেকক্ষণ ধরে এটা ওটা চলছে তো আর কনফিউশন ক্রিয়েট করবো না, চলো তাহলে এবার তোমাদের একটু বলেই দিই যে এক্স্যাক্টলি আমি কোন বাইকটার কথা বলছি, কি বলো? বেকার বললে কি হবে, সবাইকে দেখিয়েই দাও বলছো তাহলে। ঠিক আছে চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের। To celebrate, claps please guys, congratulations for your new bike bro. And the sweetest moment. সো গাইজ, ফাইনালি এবার বেরিয়ে পড়েছি শোরুম থেকে। অ্যাকচুয়ালি অনেকটাই টাইম লাগলো শোরুমে এবং শোরুমে আমি বেশি ক্লিপস নেইনি কারণ অনেক কিছু বলার আছে যেগুলো আমি পারছিলাম না শোরুমের মধ্যে থেকে বলতে। হ্যাঁ ওঠো ওঠো। তো সামনে শ্রমিক রয়েছে আর চালাচ্ছে আলট্রন। এবার আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, সামনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কৈখালিতে, এটা চিনার পার্কের শোরুম, যারা জানো না তাদের বলে দিলাম। তো এবারে আমরা যাচ্ছি কৈখালিতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, হালকা খাওয়া দাওয়া করবো কারণ বেরিয়েও ছিলাম দুপুরবেলায় আর আমি কালকে নাইট শিফট করে এসেছি, সকালে হালকা খাবার খেয়েছিলাম তো এখন ভালোই খিদে পেয়ে গেছে। এখানে ডেলিভারি প্রসেসে একটু টাইম লাগছিল তো সেটার জন্য লেট হয়ে গেছে, তো খিদেওটাও ভালোই পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি অনেকগুলো কথা বলার আছে যেগুলো আমি শোরুমে থেকে বলতে পারছিলাম না, তো আমি শোরুমে আর বেশি ক্লিপস নেইনি, জাস্ট কয়েকটা সিনেম্যাটিক্স নিয়ে ছেড়ে দিয়েছি। তো দেখো ক্লিয়ারলি বলছি, আমি এই কালারটা বুক করিনি, আমি যে কালারটা বুক করেছিলাম সেটার নাম ছিল সিলভার স্পিরিট, যেটা কাইন্ড অফ এইরকমই সেম কম্বোতে আসে, অ্যাশ বা ব্ল্যাক আর একটা তুতের কম্বো থাকে। তো আমি ওই কালারটা বুক করেছিলাম, আমাকে যে সেলস এক্সিকিউটিভ ছিল সে বলেছিল যে উইদিন ওয়ান মান্থের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে, বাট সেটা হয়নি কারণ আমি লাস্ট মান্থে 16 তারিখ বুক করেছিলাম আর আজকে আজকে কত তারিখ শ্রমিক? আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ, তাহলে বুঝতেই পারছো এক মাস অলরেডি ওভার হয়ে গেছে। তো আমি এক মাসের মধ্যে ডেলিভারি পাইনি যেটা ওরা আমাকে কমিট করেছিল। তারপরে আমাকে বারংবার বিভিন্ন আলাদা আলাদা কালার বলছিল যে তুমি নিয়ে নাও, এটা নিয়ে নাও, সেটা নিয়ে নাও, যাই হোক ওদের কাছে সেই স্টকগুলো ছিল তো ওরা ক্লিয়ার আউট করতে চাইছিল, সেই কারণে আমাকে বারবার বলা হচ্ছিল ওই কালারগুলো নিতে, বাট আমি মানে ওই কালারগুলো আমার ঠিক পছন্দ ছিল না তাই আমি নিতে চাইনি। তো লাস্ট অবধি যখন দেখলাম যে এক মাসের ওপর হয়ে যাচ্ছে জিনিসটা, আমি আর ধৈর্য মানে আমি আর ধরে রাখতে পারছিলাম না, এত এত ধৈর্য ধরা যায় না। তো লাস্ট অবধি এই কালারটা ছিল, তো এই কালারটা আমার ওটার পরে সিলভার স্পিরিটের পরে আমার এই কালারটা তাও ভাল লাগে, হোয়াইট ফ্লেম। তো আমি বলি যে ঠিক আছে তাহলে আমাকে এটা দিয়ে দাও। ইভেন আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম বুক করতে আমি টেস্ট রাইডও নিয়েছিলাম এই পার্টিকুলার কালারটাতেই,
তো ব্যাপার হচ্ছে এই আমি যে বাইকটা চালিয়েছিলাম এই যে সাইড প্যানেলটা রয়েছে সাইড প্যানেলে যেখানে হিমালয়ান 411টা লেখা রয়েছে সেই জায়গাটায় একটা স্ক্র্যাচ রয়েছে স্ক্র্যাচ ইন দ্য সেন্স মানে ভালো একটা বড় ডেন্ট রয়েছে মানে কালারটা পুরো ঘষে উঠে গেছে আমি সেটা দেখেছিলাম তো আজকে সৌমিক আমার আগেই এসে গেছিল শোরুমে তো আমি যখন অন রোড ছিলাম আমাকে শ্রমিক কল করে বললো যে ভাই বাইকের মধ্যে কিন্তু একটা ডেন্ট রয়েছে তো আমি ওকে তখনই মানে ফোনেই বলে দিলাম যে কি এই জায়গাটাতে কি ডেন্ট আছে মানে যেখানটা হিমালয়ানটা লেখা ও বলছে ভাই এক্স্যাক্টলি ঠিক বলেছিস তুই ওখানটাতেই ডেন্ট আছে তো মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে ওরা যে বাইকটা দিয়ে টেস্ট রাইড করাচ্ছে সেটাই কি জাস্ট কাস্টমারদের বেচে দিচ্ছে তো সেটা আমি জিজ্ঞেস করাতে ও বললো যে না সেরকম কোনো ব্যাপার নয় টেস্ট রাইডেরটা বেচা হচ্ছে না এটা অন্য গাড়ি আছে কদিন আগে নাকি আরও একজন কাস্টমার এসেছিল সেও হোয়াইট ফ্লেমই অর্ডার করেছিল তো তার গাড়িতে নাকি এই জিনিসটা ছিল তো তাকে ওই পার্টিকুলার প্যানেলটা চেঞ্জ করে দিয়েছিল আমার এই বাইকের থেকে আর ওই প্যানেলটা আমার এই বাইকটায় লাগিয়ে দেওয়া হয়েছে তো আমি বললাম যে আমি যখন নতুন বাইক নিচ্ছি আমি কেন এরকম ডেন্টেড বাইক নেব তাই না কেউই চাইবে না যে তার একটা সব থেকে বড়ো কথা আমি ফুল পেমেন্ট করছি ক্যাশে তো আমি ফুল পেমেন্ট করছি ক্যাশে তারপরে এইটুকু মানে ফেসিলিটিস তো মানুষ এক্সপেক্ট করবেই আমাকে একটা বাইক ধরিয়ে দেওয়া হচ্ছে যেটাতে ডেন্ট রয়েছে আমি কেনই নেব তো যাই হোক অনেক আর্গুমেন্ট অনেক কথা কাটাকাটি হওয়ার পরে লাস্ট অবধি ওরা বললো যে এখন এই মুহূর্তে তো ওদের কাছে স্টক নেই ওই প্যানেলটা স্টক নেই তো ফার্স্ট সার্ভিসিং যখন হবে তখন ওরা আমাকে ওই প্যানেলটা চেঞ্জ করে দেবে আর এত কিছুর পরে বললো যে ঠিক আছে স্টোর ম্যানেজার যে রয়েছে সে লাস্টে গিয়ে বললো যে চলো তোমাকে আমি একটা এক্সট্রা ফ্রি সার্ভিসিং দিয়ে দেবো যাই হোক আলটিমেটলি ব্যাপারটা ওই ছেলে ভোলানো ব্যাপার হচ্ছে আমি মোটেই খুশি নই রয়্যাল এনফিল্ড যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তো দিস মাস্ট বি চেঞ্জ মানে এরমভাবে চলতে পারে না একটা কাস্টমার প্রতি সার্ভিস এইভাবে প্রোভাইড করা যেতে পারে না কখনোই তুমি আমার আগে যে কাস্টমার ছিল তাকে তুমি প্যানেলটা আমার বাইক থেকে চেঞ্জ করে দিলে আর আমার সময় আমি ডেন্টেড প্যানেলটা নেব কেন নেব তাই না তো এইসবগুলোই তখন ধরে চলছিল ভেতরে তো আমার মুডটাও একটু অফ ছিল তো ভিডিও করার আর ইচ্ছা হচ্ছিল না তো সেই জন্যই ভাবলাম যে একবারে বেরোই কারণ ওদের সামনেও আমি এই কথাগুলো বলতে পারছিলাম না একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিলো তো আমি লাস্ট অবধি বেরিয়েই ভিডিওটা কন্টিনিউ করলাম তো খিদে পেয়ে গেছে এবার সবাই যাব খেতে তো চলো তোমাদের সাথে একবারে রেস্টুরেন্টে গিয়ে কথা বলি তো আমরা এসে গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খিদে ভালোই পেয়েছে তো আর দেরি না করে হ্যাঁ আমরা এখন পাঁচজনে লাঞ্চ করব শুনেছি বেশ ভালোই এখানকার মেনু তো দেখা যাক লেফট সাইড থেকে ডেকোরেশন তো বেশ ভালো বেশ খিদে পেয়েছে ভাই খিদে পেয়েছে খিদে পেয়েছে ভাই ওরে সেটা ভাঙা সিঁড়ি সব খাবার এসে গেছে এটা তাওয়া চিকেন রায়তা অ্যান্ড আমাদের বিরিয়ানি মাটন বিরিয়ানি বাইরের ওয়েদার দেখে আমি ভাবছিলাম যে হয়তো দুপুর দুটো ফুটো বাজে একটু আগে ঘড়িতে চেক করে দেখলাম যে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে নাকি মোটামুটি বিকেলবেলায় লাঞ্চ করছি খেয়ে নিই আর সময় নষ্ট করে লাভ নেই গাইজ এবার টাইম হয়ে গেছে ভিডিওটাকে এখানে ক্লোজ করার তো আমরা ওই বিকেলবেলায় লাঞ্চ করে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম এখন আপাতত এসেছিলাম এইখানে তোমার নিউ টাউনে সিসি টুর পাশে একটা গলিতে এখানে বেশ সুন্দর চায়ের দোকান টোকান রয়েছে একটু চা ফা খেলাম একটু হালকা ফটোশ্যুট করলাম তো এবারে বাড়ির দিকে চলে যাবো তো ভিডিওটাকে এখানেই ক্লোজ করছি আর লম্বা করবো না তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর আরেকটা কথা বলে রাখি অলরেডি আমার দুটো এর আগে ব্লগ শ্যুট করা রয়েছে যেটা হয়তো এই ভিডিওটার পরে আমি আপলোড করবো কারণ আমি ভেবে রেখেছিলাম যে ফার্স্ট ভিডিও আমার এই বাইক ডেলিভারিতেই হবে সেই জন্য ওগুলো এখন আপলোড করিনি তো এরপরে ব্যাক টু ব্যাক ওই দুটো ভিডিও আসবে তো ওই দুটো ভিডিওকে সাপোর্ট করো আর ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো ভালো রে